নমস্কার, আমি সুস্মিশন গুপ্ত, আপনারা দেখছেন আর ভয়েস নিউজ। কোভিড রোগীদের পরিষেবা দিতে হেল্প ডেস্ক চালু করলো বালুরঘাট টাউন তৃণমূল কংগ্রেস। কোভিড পরিস্থিতিতে ফোন করলেই পৌঁছে যাবে অক্সিজেন পরিষেবা ও ভ্রাম্যমান অ্যাম্বুলেন্স। বালুরঘাট টাউন তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কোভিড আক্রান্ত রোগীদের সাহায্যে চালু করা হলো এই হেল্প ডেস্ক। শুক্রবার অর্থাৎ আজ দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের তৃণমূল মুখ্য কার্যালয়ে এই অ্যাম্বুলেন্স পরিষেবা উদ্বোধন করেন জেলা তৃণমূল চেয়ারম্যান শঙ্কর চক্রবর্তী। এছাড়া উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের দুই কোঅর্ডিনেটর সুভাষ চাকি ও ললিতা টিগ্গা, কুমারগঞ্জ বিধায়ক তোরাফ হোসেন মণ্ডল, বালুরঘাট শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্যামল লাহা সহ নেতৃত্ববৃন্দ। সারা দেশ জুড়ে কোভিডের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ায় চলছে গভীর সংকট। দিন দিন বেড়েই চলেছে করোনা সংক্রমণ, ফলে কোভিড সংকটের মধ্যেই দেশ জুড়ে চলছে ইতিমধ্যে অক্সিজেন সংকটও। তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় মানুষের সাথে মানুষের পাশে থাকতে এগিয়ে এলো বালুরঘাট শহর তৃণমূল কংগ্রেস। এদিন কোভিড আক্রান্ত রোগীদের জন্য উদ্বোধন করা হলো এই হেল্প ডেস্ক। বালুরঘাট ব্লকের অসুস্থ রোগীরা 6296222671 এই নম্বরে ফোন করলেই পৌঁছে যাবে তাদের কাছে আপৎকালীন ভ্রাম্যমান অ্যাম্বুলেন্স। তাদের বিনামূল্যে হাসপাতালে পৌঁছে দেওয়ার ব্যবস্থা ও অক্সিজেন পরিষেবা দেওয়া হবে বলে জানানো হয়েছে। সংক্রমণ ছড়িয়ে পড়ছে, ইতিমধ্যে সরকারের তরফ থেকে লকডাউনও চালু আছে, কিন্তু যারা করোনা আক্রান্ত হবেন, বিশেষ করে যাদেরকে হসপিটালে পৌঁছানোর প্রয়োজন, তাদের জন্য তৃণমূল তরফ থেকে বালুরঘাট বা তার আশপাশের এলাকার জন্য কী কী ব্যবস্থা নিয়েছে, কীভাবে আপনারা মানুষের পাশে দাঁড়াতে চেয়েছেন বা কী কী উদ্যোগ নিয়েছেন? আমরা এখানে একটা হেল্প ডেস্ক চালু করলাম, হেল্প ডেস্ক নম্বরটা আপনাদের সবাইকে দিয়ে দিয়েছি, 6296222671। এছাড়াও আমাদের কিছু নাম্বার এখানে দেওয়া আছে, ধরুন এই নাম্বারটা হয়তো বিজি হয়ে আছে বা ধরতে পারছে মেসেজ, আমরা কিছু অল্টারনেটিভ নাম্বার ওখানে দিয়ে দিয়েছি, যে কোনো নাম্বারেই ফোন করতে পারে। এই হেল্প ডেস্কটা 24 ঘন্টার থেকে চালু থাকবে। মূলত আমরা তিনটে এখানে সার্ভিস দেব, একটা হচ্ছে অ্যাম্বুলেন্স পরিষেবা, সঙ্গে সঙ্গে অক্সিজেনের যে ব্যবস্থাটা যেটা খুবই প্রয়োজন হয়ে পড়ে এক এক সময়, সেই পরিষেবাটা, আর যে সমস্ত বাড়ি কোভিড আক্রান্ত হচ্ছে, এটা কিন্তু একটু বিশেষভাবে বলে দিচ্ছি, যে সমস্ত বাড়ি কোভিড আক্রান্ত হয়েছে সেই সমস্ত বাড়িগুলিকে স্যানিটাইজ করবার জন্য আমরা ব্যবস্থা রেখেছি, এবং সেই সম্বন্ধে যে সমস্ত বিধিনিষেধ আছে, স্বাস্থ্যবিধি যেগুলি নিয়ম আছে, সেইগুলি সেই নিয়ম অনুযায়ী পালন করে কোভিডের সমস্ত সরকারি নির্দেশ মান্যতা দিয়ে আমরা এই হেল্প ডেস্কটা 24 ঘন্টা এখানে চালু রাখবো। শুধু একটাই যেটা আমরা বলেছি যে একবার আপনারা জানেন কোভিড সংক্রান্ত বিপদে এই ব্যাপারগুলি একবার যদি ব্যবহার হয়ে যায় তাহলে অন্য রুগীদের ক্ষেত্রে ওটা ব্যবহার করা আর যায় না, সেই জন্যে এটা মূলত এবং প্রধানত কোভিড রুগীদের, কোভিডে যারা আক্রান্ত হয়েছেন তাদেরকেই সাহায্য করার জন্য এই পরিষেবাটা আমরা করছি। এবং আমি আগেও বলেছি আবার বলছি যে আপনাদের মাধ্যমে আমরা শহরবাসীর কাছে পৌঁছে যেতে চাই, এবং সেই সঙ্গে সঙ্গে এই ব্যাপারে যদি আপনাদের কোনো রকম সাজেশন থাকে সেটা আপনারা নির্দ্বিধায় আমাদেরকে জানাতে পারেন, আমরা সেটা নিশ্চয়ই চিন্তা ভাবনা করব, করে আমরা সেই দিকে যাতে পদক্ষেপ নেওয়া যায় সেই ব্যবস্থাটা করব। দাদা, বিভিন্ন সময় দেখা গেছে কোভিড আক্রান্ত পরিবারগুলো অসুস্থ থাকার কারণে রান্না বাড়ি করতে পারছে না, তাদের খাওয়ার অসুবিধা। যদি শুনুন, আমরা এখানে কোনো খাওয়া দাওয়ার পরিষেবার ব্যবস্থাটা রাখিনি, যদি সেই রকম কিছু একটা হয় বিশেষ ক্ষেত্রে আমরা প্রয়োজন ভিত্তিক সেটা আমরা চিন্তা ভাবনা করবো। কত কি দেখায় জানলা, কত কি দেখায় জানলা, ও তোমার মনেতে আছে যত কথা, সামনে মিলে দেয় জানলা। নিজেরই সাথে করায় পরিচয় মনেরই আয়নাই জানলা, কত কি দেখায় জানলা। জিঙ্গালালা জিঙ্গা জিঙ্গালালা জিঙ্গা জিঙ্গালালা জিঙ্গা জিঙ্গালালা, কত কি দেখায় জানলা, মন ভরে দেয় জানলা।
কি দেখায় জানলা।